আজকে মুসলমানদের গর্দানকে শরীর থেকে আলাদা করে ইহুদি বেইমানেরা, খ্রিস্টানেরা, মুসলমানদের দুশ্মনেরা, ইসলাম মুসলমানদের দুশ্মনেরা এই গর্দানকে শরীর থেকে আলাদা করে দিয়ে ফুটবলের মতো লাঠি মেরে হোলি খেলায় মেতে উঠেছে। মুসলমানদের এই পরাজয়, এই করুণ অবস্থার কারণটা কি? ভাইয়েরা আমার, এর একটাই কারণ আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে রিসার্চ করে বের করে দিয়েছি। আজকে মুসলমানের এই করুণ অবস্থার কারণ হলো মুসলমান কোরআন থেকে দূরে, নবীর আদর্শ মহান আদর্শ থেকে দূরে, আজকে মসজিদ থেকে দূরে, নামাজ থেকে দূরে, দিন থেকে দূরে, সুন্নাত তরিকা থেকে দূরে, উলামায়ে কেরাম থেকে দূরে সরবার কারণই আজকে মুসলমানদের এই করুণ অবস্থা। মানে আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে সকল মানুষ একজন নায়েবে রাসূল হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা পীরে কামেল একজন বুজুর্গ আলেমি দিনের সাথে বেয়াদবি করবে, আদাওয়াতি দুশ্মনী রাখবে, আল্লাহ তাআলা আল্লাহ নবী হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ফাকাদ আযানতুহু বিল হারব, সে যেন আমি আল্লাহর সাথে যুদ্ধে নেমে গেল। সুতরাং নায়েবে রাসূল হক্কানি উলামায়ে কেরামরা আমাদের মাথার তাজ, তারা আমাদের জন্য এই বর্তমান সময়ে সংকটময় মুহূর্তে, যেই সংকটময় মুহূর্তে তামাম পৃথিবীর মধ্যে ইহুদি বেঈমান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ না বর্মান সবাই একটি ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে, সেটা কি? পৃথিবীর জমিন থেকে ইসলাম মুসলমানদেরকে রাখবে না, রাখবো না, থাকবে না, এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। ইসলাম মুসলমান রাখবো না, থাকবে না, কিন্তু কুলাঙ্গারের দল, তোরা রাখারই বাকে, মারারই বাকে, রাখার মালিকও আল্লাহ, মারার মালিকও আমার আল্লাহ। কিন্তু মুসলমান, আরেক দিকে আমরা যদি লক্ষ্য রাখি, ভালোভাবে যদি আমরা কর্ণপাত করি এবং আমরা যদি আমাদের চোখ কান খোলা রেখে একটু তাকাই তীক্ষ্ণ নজরে, তাহলে আমরা দেখি আজকে তামাম পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমান অবদস্ত। মুসলমান ভাই বোনদেরকে ইহুদি বেইমান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ না পারমানেরা পাখির মতো গুলি করে হত্যা করে দিচ্ছে। কি কথা, সত্য না মিথ্যা? কোন রাজনৈতিক আলোচনা নয়, বিশ্বময় মুসলমানদের যে করুণ দুর্দশা সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে মুসলমানদের শরীরের পবিত্র লাল রক্ত দিয়ে ইহুদি বেঈমান খ্রিস্টানেরা আজকে তারা গোছল করে আনন্দ ফুর্তিতে উল্লাসে মেতে উঠছে, আনন্দ উৎসব করছে। হে মুসলমান, খবর আছে আপনার? এর কারণটা কি? এর কারণ আমাদেরকে খুঁজে বের করতে হবে। আজকে মুসলমানদের গর্দানকে শরীর থেকে আলাদা করে ইহুদি বেইমানেরা, খ্রিস্টানেরা, মুসলমানদের দুশ্মনেরা, ইসলাম মুসলমানদের দুশ্মনেরা এই গর্দানকে শরীর থেকে আলাদা করে দিয়ে ফুটবলের মতো লাঠি মেরে হোলি খেলায় মেতে উঠেছে। মুসলমানদের এই পরাজয়, এই করুণ অবস্থার কারণটা কি? ভাইয়েরা আমার, এর একটাই কারণ আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে রিসার্চ করে বের করে দিয়েছি। আজকে মুসলমানের এই করুণ অবস্থার কারণ হলো মুসলমান কোরআন থেকে দূরে, নবীর আদর্শ মহান আদর্শ থেকে দূরে, আজকে মসজিদ থেকে দূরে, নামাজ থেকে দূরে, দিন থেকে দূরে, সুন্নাত তরিকা থেকে দূরে, উলামায়ে কেরাম থেকে দূরে সরবার কারণই আজকে মুসলমানদের এই করুণ অবস্থা। মুসলমান যদি আবার কোরআনকে বুকে ধারণ করে শক্ত হাতে যদি নারায়ে তাকবীর ধ্বনিটা দিয়ে বায়দার নামে এই তাম বিশ্ব মুসলমান আবার শাসন করবে, ইহুদি বেইমান হিন্দু বৌদ্ধ না ফারমান খ্রিস্টানেরা মুসলমানদের গোলাম হয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান, আজকে যদি আমরা আমাদের ইমানকে বিলীন করে দেই, আমলকে বরবাদ করে দেই, আজকে যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুমহান আদর্শকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে আজাব আসবে, গজব আসবে, আমাদের উপরে আসবে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অবদস্তুর গ্লানি শেষ হবে না। আমরা পিছনে জাগিয়েছে মা মাজা লাইসালাহুল কাজা পাঁচটি মাস, আজকে থেকে ওলামায়ে হক্কানি ওলামায়ে কেরামদের নেতৃত্বে আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সকল জীবনের মধ্যে আমরা আল্লাহর হুকুম, রসুলের সুমহান আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব ময়দানে কারাকারা তৈরি। আল্লাহু আকবার। এই তাকবীরে, এই টেম্পোরালি তাকবীরে শরীর থেকে একটি মাসি উদাও হবে না,
এই তাকবীরে কাজ হবে, তাকবীর দিতে হবে অমর দীপ্ত কণ্ঠে, কথা ঠিক না ভাই? ঠিক অমর দীপ্ত কণ্ঠে যদি ইমান দীপ্ত কণ্ঠে যদি মুসলমান আরেকবার তাকবীর দিতে পারো, শুধু কামরাগীর চর নয় গোটা বাংলার জমিন থেকে ইহুদি বেঈমানদের সে সকল দোসরেরা ওদের এজেন্ডারা ওই ভণ্ড বদমাইশ ওই বদমাইশগুলি ইসলাম বিদ্বেষীগুলি এই বাংলার জমিন থেকে উৎখাত হয়ে যাবে, বিশেষ করে এই ঢাকার আশেপাশে যত নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী আরেক বিদ্বেষী আছে ওইগুলি সব নারায় তাকবীরের ধ্বনির আওয়াজের কারণে ওদের কলিজার মধ্যে হৃদ কম্পন শুরু হবে, উল্টা ডিগবাজি খেয়ে এই বুড়িগঙ্গার পসা নদীর পানি খেয়ে হাবুডুবু খেয়ে মারা যাবে। ইসলামের শত্রু না, নারায় তাকবীর, তারপরে আর কিছু নাই? আগে গরম চা খাইছেন, গলা ঠিক রাখতে পারেন না, সাদা তাকবীর দেন, বেলিয়া কর সব মালনা মাদারীপুরি, নারায়ের তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সামনে, জোরে বলেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সামনে, তাকবীর আল্লাহু আকবার, নারায়ের তাকবীর আল্লাহু আকবার, প্রশিক্ষণ নিয়ে যান, নারায়ের তাকবীরের প্রশিক্ষণ নিয়ে যান, নাস্তিক বেঈমানদের ওদের সকল কার্যক্রম নসাপ করার জন্য, ওদের চলাচল মণ্ডলাকে মণ্ডগোলাকে ধূলিসাৎ করার জন্য নারায়ের তাকবীরের প্রয়োজন রয়েছে। বিল মুসলমান ওরে ধরো আল কুরআন, বিল মুসলমান ওরে ধরো আল কুরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান, না জাগে তাকবীর, যে ইমান বলেন হয় বলি ইয়াম শাসন করিতি দুনিয়া জাহান, যে ইমান বলেন হয় বলি ইয়াম শাসন করিতি দুনিয়া জাহান, দাউরেই সেই হুঙ্কার আল্লাহু আকবার, দাউরেই সেই হুঙ্কার ওরে করো রে তোর পার, দাউরেই সেই হুঙ্কার কররে তোর পার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার, বীর মুসলমান ওরে ধরো আল কুরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান, না জাগে তাকবীর আল্লাহু আকবার, ওলো তাকবীর ধ্বনি ধরায় আরেকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের সকলকে সজাগ থাকতে হবে, ইসলামের পক্ষে ভূমিকা রাখতে হবে, এরে আল্লাহর বান্দা কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, মালিক আল্লাহ কিন্তু মুসলমান ইমানদারদের পক্ষে আছেন, কথা ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম তবিবুল মিল্লাত হাকিমুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, নওয়ারাল্লাহু মার কদাহু, মালিক মাওলা যেন তার কবরকে জান্নাতের টুকরা বাগানে পরিণত করে দেন, জোরে জোরে বলেন আমিন, আল্লাহ তাআলা তার মাকাম মর্যাদা জান্নাতের মধ্যে বলন্দ করে দেন, আরেকটু জোরে জোরে আওয়াজ করে বলেন আমিন। তিনি তার যতগুলি কিতাব লিখেছেন আল্লাহর বান্দা, ভূমিকা শুরুতে দেখবেন একটা মানুষ আল্লাহর বান্দা কোরআন সুন্নার ভিত্তিতে জীবনকে গঠন করতে যদি চায়, ওলামায়ে কিরামদের সওবাত লাগবে, ধর্মীয় গ্রন্থ বেশি বেশি পড়া লাগবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, সুন্নাত তরিকার উপরে মজবুত থাকতে হবে, আর সুন্নাত তরিকার উপরে আমল করার জন্য ওলামায়ে কিরামদের মেজালিস, আল্লাহওয়ালাদের মিলন মেলা, ওলামায়ে কিরামদের সান্নিধ্য সোহবত বেশি বেশি দরকার। বলে কি ফায়দা? তিনটা ফায়দা, অজানা জিনিসের জ্ঞান অর্জন হয়ে যাবে, এরে আল্লাহর বান্দা ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন সবাই, এরে আল্লাহর বান্দা, এরপরে কি হবে? তারপরে আমল নামার মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা কোরআনের মাহফিলে বসে থাকবে, আমল নামার মধ্যে নেকি জমা হইতেই থাকবে, সুতরাং তিনটা ফায়দা থেকে আমাদের কারো কিন্তু খালি হবে না। মালিক যেহেতু আজকের এই হিলফুল ফুজুল মুসলিম বাগ যুব সমাজের মাহফিল নিয়ে আসছেন, এলাকাবাসীর মাহফিল নিয়ে আসছেন, রে মুসলমান ওই রব্বে কারিম আমার আল্লাহকে মহাব্বাতের সাথে জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ, আরেকটু জোরে ডাক দাও, আরেকটু জোরে ডাক দাও আল্লাহ, দয়া কইরা মায়া কইরা মালিক যেহেতু তুমি কোরআনের মাহফিলে নিয়ে আসছো মাওলা, তোমার আশেক পাগল না বানায় আরে মালিক,
এই কোরআনের মাহফিলের ময়দান থেকে আমাদের কাহাকেও বিদায় দিয়েন না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান একটু ঢিপলে চিন্তা করে দেখেন, আজকে দুনিয়াতে আমরা আরসি পাঠাইছেন কে? এই পাঠানোর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? জোরে বলে কে পাঠাইছেন? আল্লাহ। কেন পাঠাইছে? আপনি আমি কি করতেছি? এই আমলের ফলাফল নতিজা বা কি ভোগ করব? আল্লাহর বান্দা পাঠাইছেন, মালিক আমার আল্লাহ পাঠাইছেন তো তার ইবাদত এবং গোলামি উপাসনা করার জন্য, কথা ঠিক কি না? এই আল্লাহর বান্দা যদি নেক আমল করি, মালিক আমার মালের হুকুম মানি, আমার হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী যদি আমরা চলি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার মোয়াবিলাত, আমার কথাবার্তা, আমার চলচলন, আমার আচরণ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ঘর, আমার সংসার, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার প্রিয়সী বন্ধু, আমার দোস্তরা, বাপ, সব যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি পরিচালনা করতে পারি, দুনিয়া আখেরাতে কামিয়াব, ফাইনালে আমার মালিক আমার মাওলা জান্নাতে মেহমান হতে পারবো, কথা ঠিক ভাবে ঠিক।